বিনা অনুমতিতে হাসপাতালে ঢুকে রোগীর বেডে বসে রোগীর সাথে কথা বলায় রোগীর আত্মীয় ও হাসপাতাল রক্ষীর সাথে ঝামেলা ও মারামারির ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ালো কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। আতঙ্কে রোগীকে নিয়ে হাসপাতাল ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন রোগীর পরিজনেরা। রোগীর পরিবারের অভিযোগ, ওয়ার্ডের মধ্যে রোগীকে চা দিতে এসে রোগীর বিছানায় বসার অপরাধে হাসপাতালের নিরাপত্তারক্ষী চন্দন সরকার তাকে মারধর করে বের করে দেয়। নুরুল ইসলাম শেখ নামের ওই রোগীর আত্মীয়কে বের করে দেয়া হয় বলে অভিযোগ। অভিযুক্ত নিরাপত্তারক্ষী চন্দন সরকারের পাল্টা দাবি, বিনা অনুমতিতে হাসপাতালের জোরপূর্বক ঢুকে পড়েছিল রোগীর আত্মীয় নুরুল ইসলাম শেখ। তাকে বেরিয়ে যেতে বলাতেই ঝামেলা করতে থাকে নুরুল। তখনই ঝামেলা বেঁধে যায়। তোরা আমাকে বললো যে এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। আমি বললাম আমি তো এখানে বসতে আসিনি, আমি যাবো। কলার ধরে টানতে টানতে আমাকে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। কে? ওই সিকিউরিটি গার্ডটা দিয়ে। যখন সকালবেলা আমি এন্ট্রি করি তখন কেউ গার্ড ছিল না, অন ডিউটি কেউই নাই, সবাই মনে হয় ঘুমাচ্ছিল, তখন কেউ ছিল না। তখন তারপর আমি যখন ওপরে যাই, যখন আমি ওপরে যাই, ওপরে গিয়ে এসে আমাকে এরকম ধরে টানাটানি করে ইয়ে করে। অভিযোগ করবেন ইয়েতে কোনো জায়গায়? অভিযোগ নিশ্চয়ই আমি প্রতিবাদ করবো, নিশ্চয়ই কেন করবো না। আপনার কি পেশেন্ট ছিল? আমার পেশেন্ট আছে এখানে, আমার এখানে পেশেন্ট ছিল। হ্যাঁ, আমি থানায়ও গেছি, থানা থেকে আমাকে বড়োবাবু বলেছে যে আপনি মেডিকেল রিপোর্টটা করে নিয়ে আসুন। আমি ওই জন্য মেডিকেল রিপোর্ট, দেখুন এই আমার মেডিকেল রিপোর্ট আছে, মেডিকেল রিপোর্ট। আমাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে গিয়ে ভেতরে আমাকে সব বলেছে, আমাকে উল্টো আমাকে বলছে যে তোর ভুল, তোর ভুল। আর আমাকে চাপ চাপ দেওয়া হচ্ছে, বলছে যে না তোকে আমরা ছাড়বো না। এখানে পেডিয়াট্রিক ওয়ার্ডে ডিউটিতে ছিলাম, অন ডিউটি অবস্থায়। তো ওখানে আমরা যখন শিফটিং চেঞ্জ হয় সেই সময় সৈকত থেকে কি ঘরে, সেই সময় এসে দিন কিছু ছেলে ঢুকে আছে। তো খবর পাই, তখন নিচ থেকে আমাকে ফোন করে যে নিচ থেকে একজন ছেলে এরকম জোর, মানে জোরপূর্বক আর কি উপরে পেডিয়াট্রিকে ঢুকে গেছে। তো আমি গিয়ে দেখি হ্যাঁ উনি তিনটে বেডের ওপর বসে ওখানে খাওয়া দাওয়া করছে ওনার বাড়ির লোকের সাথে। তো আমি বারণ করি এটা আইসোলেশন ওয়ার্ড, এখানে কিন্তু দীর্ঘক্ষণ থাকা যাবে না, আপনার কাজ নিতে গেলে চলে যান নিচে, নির্দিষ্ট সময়ে আসবে। উনি অস্বীকার করে বেরোতেই তখন তিন চারবার ওনাকে রিকোয়েস্ট করা হয়। উনি তখন নিচে নেমে আসে এবং নিচে নেমে এসে আমাকে বলেন না বেরোলে আপনি কী করবেন। তখন আমি বাধ্য হয়ে বলি যে আমি যদি না বেরোন আমাকে তাহলে পুলিশ ডাকতে বাধ্য। তখন আমাকে হুমকি দেয়, ঠিক আছে আপনাকে দেখে নেবো, এ করবো, যে আমাকে গায়ে ঠেলা মারে এবং আমার কলারটা ধরে, আমার কলারটা আমি ছাড়াতে গেলে আমার মানে আত্মরক্ষার স্বার্থে কলারটা ছাড়াতে গেলে আমার কলারটা ছিঁড়ে যায় এবং আমার হাতেও লেগেছে, ওই যে এখানটা লেগেছে। হ্যাঁ, এবং আমি সঙ্গে সঙ্গে আমার উদ্ধতন কর্তৃপক্ষকে জানাই, পুলিশ আসে। দুপক্ষের ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন সদস্যই আহত হয়। ঘটনাস্থলে পৌঁছয় কালনা থানার পুলিশ, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায় পুলিশ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শিশু বিভাগে ভর্তি অসুস্থ শিশুদের নিয়ে আতঙ্কে হাসপাতালের বাইরে বেরিয়ে আসে রোগীর আত্মীয়রা। ছুটি নিলাম কেন রাত্রিবেলা, অসুস্থ এই যে এখন অসুস্থ, দেখুন মাথা ভিজে জল দিলাম, বলছে কিছু হয়নি, একটু ঠান্ডা লেগেছে, ঠিক হয়ে যাবে সপ্তাহ। মানে এই ঝামেলা অশান্তির জন্য কি ছুটি নিয়ে? ভাই এরকম অশান্তি ছিচকা বিচকি হচ্ছে, আমি ছুটি নিয়ে বাইরের ডাক্তার দেখাবো। আমি ভালো করেই বললাম ডাক্তারকে ছুটি দিয়ে দে, আমরা বাড়ি চলে যাবো, বাইরের ডাক্তার দেখি না। আপনারা কি আতঙ্কে রয়েছেন? প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের মারধর করা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার পর হাসপাতালে বাড়তি নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই মতো কাল্লা সুপার স্পেশালিটি হাসপাতালে মোতায়েন রয়েছে পুলিশ। তবে কিভাবে পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। রাজকুমার ঘোষের রিপোর্ট, পাবলিক টাইমস, কাল্লা।